নমস্কার, মধুয়ার্নার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি ইলিশ মাছের ডিমের ভুনা কিভাবে করি সেটি আজ দেখাবো। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক ইলিশ মাছের ডিমের ভুনা আমি কিভাবে করছি। মাছের ডিমের ভুনা করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এইবার ডিম ভেজে নেব। ইলিশ মাছের ডিমে আমি আগে থেকেই লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম। যে কোনো মাছের ডিম ভাজার সময় অল্প পরিমাণে তেল দেবেন, না হলে তেল ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকে। আর মিডিয়াম ফ্লেমে ভাজবেন, না হলে ভেতর ভালো করে ভাজা হয় না। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে রাখবো। এই ডিম ভাজার তেলেই আমি আরও দু চামচ সরিষার তেল দিয়ে দেব। এই তেলে সামান্য পরিমাণে ফোড়নের জন্য জিরে দিয়ে দিলাম। এইবার দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেটারের সাহায্যে দু গোয়া রসুন এতে গ্রেট করে দেব। আবার ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইবার এতে আমি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর কালার হওয়ার জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলা পুড়ে না যায়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এক কাপ পরিমাণে জল দিয়ে দেব। এবার আমি 2 মিনিট চাপা দিয়ে দেব। দুই মিনিট পর ফিরে এলাম। এইবার আমি ভাজা ডিমগুলি টুকরো করে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিলাম। ডিম ভালো করে উল্টে পাল্টে আবার আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে
এক চামচ লেবু রস দিয়ে দেব। আমার মাছের ডিমের ভুনা একদমই রেডি। আপনারা যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখবেন ও আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসছি অন্য কোনো নতুন স্বাদের রেসিপি নিয়ে।